বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই ভালো আছো তো? আমিও ভালো আছি। আজকের ব্লগটা আরম্ভ করলাম লাইফস্টাইল উইথ টিঙ্কুর তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে। আমি জানি আমার বন্ধুরা খুব ভালো আছে, কিন্তু দুদিন একটু ঠান্ডাটা কম ছিল, আবার দেখছি আজকে সকাল থেকে বেশ একটু ঠান্ডা ঠান্ডা লাগছে জানো তো। আর এখন একটু কুয়াশা কুয়াশা ভাবও আছে, সূর্যকে দেখতে পাচ্ছি খুব হালকা উঠেছে আর কি। আজকে ব্লগটা সারাদিন কিভাবে কাটাই তোমাদের সঙ্গে দেখাবো। এখনো কিন্তু আমি নিচে নামিনি, ওপরেই আছি। ছাদ পরিষ্কার করতে তোমাদের তো বলেছি প্রচুর সময় লাগে জানো তো। এই বাগান টাগান চতুর্দিকে পাতা পড়ে থাকে, এই এত গাছ, মাটি, দাদা নানান রকম সার দেয়, খোল দেয়, মানে সাংঘাতিক অবস্থা হয়ে যায় ছাদের জানো তো। তাই এইগুলোকে পরিষ্কার টরিষ্কার হয়েছে ঘুম থেকে উঠে। তারপরে ঘরের ওই দেয়াল ঠেয়ালগুলো আমি রোজ ওই ঝেঁটা দিয়ে দিয়ে ঝাড়ি, সেইগুলো হয়ে গেছে ঘুম থেকে উঠে। নিজে ফ্রেশ হয়ে নিয়েছি, এই তুলসী মঞ্চ টাকে একটুখানি ধোবো, ধুয়ে তারপরে নিচে যাব জানো। আজকে নিচে একটা সাংঘাতিক খাওয়া দাওয়া আছে। কেমন খাওয়া দাওয়া? চিলি চিকেন আজকে করব, চিলি চিকেন করব। আর বাড়িতে চেষ্টা করে একটু তন্দুরি রুটি করার ইচ্ছে আছে, যে দেখি না পারি কি না। তা সেটা তো তোমাদের সঙ্গে করব, যখন শেয়ার করব। তোমরা সবাই চিলি চিকেন করো, কিন্তু আমিও আমার মতো করে করি। তা সেটা একটু একটু তোমাদের সঙ্গে শেয়ার করার ইচ্ছে আছে। তন্দুরি রুটিটা একটু ভালো করে শেয়ার করার ইচ্ছে আছে, যে বাড়িতে দেখো তন্দুরি রুটি খেতে সবাই ভালোবাসে। এবার ইচ্ছে করলেই যাতে বাড়িতে একটু করে তোমরা খেতে পারো, সেই জন্যেই একটু চেষ্টা করি আর কি তোমাদের সব কিছু দিয়ে একটু ভরিয়ে রাখার। তা আমার এই ছাদের কাজ হয়ে গেছে, এইবার আমি এই তুলসী গাছটাকে একটু দেখো, এখানে যেহেতু আমার এই গ্রাস পাতা আছে, হ্যাঁ আমি তো জল ঢেলে ঢেলে ধুতে পারি না, তাহলে প্রচণ্ড ভিজে যাবে। তা আমি কি করি, এই একটা ন্যাকড়া রেখে দিয়েছি, মানে ন্যাটা রেখে দিয়েছি, এইটাকে নিয়ে আমি রেগুলার এই তুলসী মঞ্চটাকে পরিষ্কার করে দিই। এইবার পরিষ্কার করার পর তারপরে নিচে যাব। চলো সঙ্গে থাকো, কারণ আজকে 15 মিনিটের মধ্যে অনেকটা জিনিস তোমাদের দেখাতে হবে, ওই জন্যে সকালে ভিডিওটা খুব বড় করছি না। হ্যাঁ, রান্নাঘরে চলে এসেছি বন্ধুরা, ওপরটা অনেকটা কাজকর্ম করলাম। তারপরে হচ্ছে আজকে কিন্তু সানডে জানো তো, আজকে আমরা ভাত খাচ্ছি না। তোমাদের একটু একটু বলেও ছিলাম যে একটু চিলি চিকেন আর একটু তন্দুরি রুটি তৈরি করার ইচ্ছে আছে, তা সেটা আমি স্টার্ট করছি। দেখো চিলি চিকেন তোমরা সবাই করো, কিন্তু এক একজন না এক এক রকম মানে স্টাইলে করে। তা আমি কেমন স্টাইলে করি আমি কিন্তু অথেন্টিক দেখাবো। হ্যাঁ, এটা যে বড় বড় রেস্টুরেন্টে, বড় বড় হোটেলে যেই সব জিনিসগুলো তৈরি করে, আমি সেই ফ্লেভারটা আনার চেষ্টা করছি আজকে চিলি চিকেনে। একদম স্কিপ করে দেখো না, দেখতে থাকো, আমার আবার সময় বড্ড কম, তো ওই জন্যে কি বলতো তাড়াহুড়ো তাড়াহুড়ো করে করতে হয়। এই দেখো এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি, কিন্তু এই চিকেনটাকে আমি উইথ বোন নিয়েছি। আর তোমরা যদি চাও তাহলে বোনলেস করেও করতে পারো, কোনো অসুবিধে নেই। তা চিকেনটা ধরো এইটাই 500 মতো চিকেন আছে, হ্যাঁ 500-550 চিকেন আছে আর কি এর মধ্যে। তা আমি এটা নিয়ে নিলাম, একটুখানি আদা রসুনের পেস্ট আমি দিয়ে দেব, এই যে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। এরপরে আমি একটুখানি নুন দিয়ে দেবো, পরিমাণ মতো নুনটাও আমি দিয়ে দিলাম, পরিমাণ মতো একটু নুনও দিয়ে দিলাম। তারপরে দেখো আমি এতে একটু গোলমরিচের গুঁড়ো দেবো, হ্যাঁ অল্প করে একটু গোলমরিচের গুঁড়ো আমি এতে দিয়ে দিলাম। এতে আমি একটুখানি দেখো কাশ্মীরি রেড চিলি যে পাউডারটা ওইটা দিয়ে দিলাম। এইটা দিলে কি হবে, মানে কালারটা দারুণ আসে জানো তো যে এই চিকেনটাতে। তা এইটা আমি দিয়ে দিলাম। আচ্ছা, এইটা দেবার পর দেখো একখানা আমি ডিম ভেঙে এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে দেখো আমি এই কর্নস্টার্চ, মানে কর্নফ্লাওয়ার আর কি তোমরা যেটাকে, মানে আমরা যেটা বলি, এই কর্নস্টার্চটাকে কিছুটা দিয়ে দিলাম। ধরো এই ছোট চামচের এই তিন চার চামচ দিয়ে দিলাম,
হ্যাঁ, এই এতটা দিয়ে দিলাম, 3 চামচই ধরো, একটু বেশি বেশি করে এইটা দিলাম। আর ময়দাটা মাথায় রেখো, ময়দাটা কিন্তু বন্ধুরা খুব বেশি দেবে না, কারণ ময়দাটা যদি তোমরা খুব বেশি দাও না, তাহলে ওটা কেমন হয়ে যাবে বলো তো, একটা পকোড়া টাইপের খেতে হয়ে যাবে। তা সেটা মনে রাখবে, ময়দাটা কিন্তু কম করে দিতে হবে। একটুখানি এই 1.5 চামচের মতো ময়দা দিয়ে দিলাম, দিয়ে দিলাম এবার ময়দাটা। এরপরে করব কি, এইটাকে স্ট্রাকচারটা ভালো আনার জন্য, আচ্ছা এটা দেখো একটুখানি হাতে করেই মাখাচ্ছি, আমার হাত কিন্তু পরিষ্কার। এইটা কিন্তু আমি ম্যারিনেটটা করে নিলাম, এরপরে স্ট্রাকচারটা ভালো আসার জন্য হ্যাঁ আমি এতে একটু সাদা তেল দিয়ে দেব। এইটা একটা জুসি ব্যাপারও আসে আর স্ট্রাকচারটাও ভালো হয় একটু সাদা তেল দিয়ে মেখে রাখলে। তবে এইটা এইবার তো অন্তত 10 মিনিট এটা রেস্টপিরিয়ড থাকবে, তারপরে আমি আসছি তোমাদের সঙ্গে একদম চিলি চিকেনটা কীভাবে করব সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করে দিচ্ছি। বন্ধুরা আবার রান্নাঘরে চলে এলাম, জানো তো, দেখো আমার প্রায় আধ ঘন্টা এটা ম্যারিনেট করে রেখেছি, জানো তো, অন্য কাজ সারছিলাম। এইবার কড়ায় তো আমার তেল হয়ে গেছে, দেখছো এই যে কড়ায় তেল, সাদা তেল দিয়ে দিয়েছি। এইবার এই যে ম্যারিনেটটা যেটা করে রেখেছিলাম, এই ম্যারিনেটটা আমি আস্তে আস্তে এইটা দিয়ে দেবো, হ্যাঁ এর মধ্যে। আর একসঙ্গে গাঁদা গুচ্ছের দিও না, একসঙ্গে গাঁদা গুচ্ছের দিলে কি হবে, মানে ভালো করে নাড়াতে চাড়াতে পারবে না, এটা আস্তে আস্তে হোক, যতগুলো এতে ধরবে মোটামুটি একদম একটু ফাঁক করে করে দিয়ে দিচ্ছি, যাতে তুমি ওলটাতে পারো আর কি, সেইভাবে দিতে হবে। দেখো আমি একরকম, তোমরা সবাই যেমনভাবে আগে চিলি চিকেন করতে, আমি ঠিক সেইভাবেই করতাম, কোনো এক্সট্রা অর্ডিনারি কিছু করতাম না। কিন্তু একটা সিক্রেট মশলা আছে, যেই মশলাটা দিলে একদম বড় বড় রেস্টুরেন্ট স্টাইলে তোমরা চিলি চিকেনটা তৈরি করতে পারবে, হ্যাঁ সেইটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম। এবং আমি এটা বলতে আমার কোনো দ্বিধা নেই যে আমি এটা নেট দেখেই শিখেছি এই রান্নাটা, মানে আমি সবার মতো করতাম, কিন্তু আমি দেখেছি এইটা দিলে অসম্ভব সুন্দর খেতে হয়, যার জন্যে আমি যেহেতু করি আমি আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। দেখো এতে একটুখানি দারচিনি নিয়েছি, 2খানা ছোটো এলাচ নিয়েছি, একটু লবঙ্গ নিয়েছি, একটু মৌরি নিয়েছি, আর দেখো স্টার অ্যানিস এটা নিয়েছি, এটাই কিন্তু মেন ইনগ্রিডিয়েন্টস, এটা মনে রাখবে। হ্যাঁ এইটাকে বাংলায় তারা ফুলও বলে অনেকে, তা স্টার অ্যানিস আমি নিয়েছি, চামচে করেই করি, তাহলে তোমাদের মনে হয় একটু দেখতে সুবিধে হবে। এই দেখো এইরকম করে যেহেতু ডিম দিয়ে আছে, সুন্দরভাবে এটা উল্টেও যাচ্ছে, কোনো অসুবিধে হচ্ছে না, দেখেছো এই যে। এইবার আমি বন্ধুরা এইটাকে একটুখানি গুঁড়ো করে নেব, হ্যাঁ এই স্টার অ্যানিসটাকে আর এই মশলাগুলোকে একটু গুঁড়ো করে নেব, নিয়ে তারপরে আমি তোমাদের কাছে আসছি। দেখো এই যে পকোড়াগুলো আমি ভেজে নিয়েছি করার জন্য, আচ্ছা এরপরে দেখো তোমাদের দেখাই, এতে একটু টমেটো সস দিলাম, এই 1 চামচ, একটু বেশি করে টমেটো সসটা দিতে হবে, এই 2 চামচ টমেটো সস দিলাম, একটুখানি চিলি সস দেবো, হ্যাঁ টমেটো সসটা একটু বেশি, এই চিলি সস দিলাম, এই 1 চামচের মতো চিলি সস দিলাম, সোয়া সসটা দেব অল্প একদম, এই যে এইটুকু 1/2 চামচ এই এইটা দিলাম, দিয়ে এটাকে নিয়ে আর একটু জল দিয়ে আমি গুলিয়ে নেব, এই যে একটু অল্প করে জল দিয়ে আমি এটা গুলিয়ে নিলাম। এটা আমার মানে আমাদের কাজের সুবিধার জন্যই এটা করলাম, আমরা আমাদের মানে মোটটাই থাকবে যে আমরা কোনো সবজি বেশি ভাজবো না, বেশি ভাজলেই কিন্তু ওটা ওভার কুকড হয়ে যাবে, এটা মাথায় রেখো। এই যে আমি কিছু জিনিস এখানে কাটিং করে রেখে দিয়েছি, হ্যাঁ প্রথমে আমি এতে দেবো রসুন কুচানো,
এই তেলটাতেই একটু রসুন কুচনো দিলাম আর একটু আদা কুঁচো দিয়ে দিলাম এতে। আর এটা চেষ্টা করবে একটু হাই ফ্লেমে করার। হ্যাঁ, হাই ফ্লেমে না করলে তাহলে জিনিসটা ভালো হয় না। সব সময় জানবে যে এই চাইনিজ রেসিপিগুলো না একটু হাই ফ্লেমেই করতে হয়। আচ্ছা, এইটা দিলাম, মোটামুটি এটা আমার ভাজা হয়ে গেছে। এরপরে দেখো বন্ধুরা, এই যে স্প্রিং অনিয়ন, স্প্রিং অনিয়নের ওই নিচের দিকটা আমি কেটে এর মধ্যে দিয়ে দিলাম, যেটা সাদা সাদা থাকে না স্প্রিং অনিয়নের, সেইটা আমি ওপর দিকে দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে একটুখানি কষছি। দেখো এটাও মোটামুটি আমার ভাজা ভাজা হয়ে গেছে। এই পেঁয়াজ দিয়ে দিলাম, আর পেঁয়াজগুলো এই ডাইস করে কেটে নিয়েছি। এটা তো তোমরা সবাই জানো যে চিলি চিকেনে কেমন পেঁয়াজ দেওয়া হয়। পেঁয়াজ আর এই দেখো ক্যাপসিকামও এই ডাইস করে আমি কেটে রেখেছি, সব আমি এতে দিয়ে দিলাম। কিন্তু এটা বেশি ভাজা হবে না, যেন এটা সবসময় মাথায় রাখবে এই জিনিসটা যেন ওভার কুকড না হয়ে যায়, তাহলে মানে তোমাদের খেতে ভালো লাগবে না। এটা আমি মানে তোমাদের বারে বারে বললাম, তোমরা করো, আমি জানি আমার বন্ধুরা সবেতে পারদর্শী, কিন্তু আমিও এটা নতুনই করছি, মানে এই ধরনের মানে চিলি চিকেনটা যেহেতু আমি নেটে দেখলাম, আমি যেটা তো আমি বলি, যেটা আমি শিখি করি তোমাদের সঙ্গেও সেটা আমি শেয়ার করার চেষ্টা করি। বেশি এটা আমি ওভার কুক করবো না। এরপরে দেখো এই যে চিলি চিকেন যেগুলো আমি ভেজে রেখেছি এইগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম, পকোড়াগুলোকে। হ্যাঁ, আমি এর মধ্যে দিয়ে দিলাম। দেবার পর দেখো এতে আমি একটুখানি লঙ্কা দেব, কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, হ্যাঁ, যাতে ঝালটা হয়ে গেছে। এইবার এটা, এইবার আমি দেখো এই যে এইটা গুলে রেখেছিলাম নানান রকম সস, তোমরা দেখেছো টমেটো, চিলি আর সোয়া সস, এইটা আমি দিয়ে দিলাম। আচ্ছা, এইটা আমি দিয়ে দিলাম। মাথায় রাখবে বন্ধুরা বারবার ওভার কুকড না যেন হয়। আচ্ছা, আমরা কিন্তু একটু হাক্কা চিলি চিকেন খেতে ভালোবাসি, দাদা খুব একটা ঝোল ঝোল ভালোবাসে না, ওই জন্য আমি ঝোল করব না। আমার এটাই এই রকমই গ্রেভিটা থাকবে। আর এই দেখো এখানে একটু কর্নস্টার্চ গুলে রেখে দিয়েছি, এর উপরে অল্প করে, বেশি না, এর উপরে দিয়ে দেবে। আচ্ছা, আর আগে যে বন্ধুরা তুমি আজিনামটো দিতে, একদম দিও না জানো তো, ওইটা একদম সমস্ত ডাক্তাররা খেতে বারণ করছে। তা এইভাবেই করবে, এইভাবেই করলে কী হবে, দারুণ স্বাদ হবে খেয়েও। আর লাস্টে কী করব, লাস্টে করব কি, এই যে দেখো স্প্রিং অনিয়নের ওপর দিকে একটুখানি কেটে রেখেছি, সুন্দর করে ওপরটায় আমি সাজিয়ে দিলাম। দেখো বুঝেছো কেমন হয়েছে, বলো, ভীষণ সুন্দর খেতে হবে। আর ও আর একটাও জিনিস বন্ধুরা, আমি না এর ওপরে আরেকটু নুনও দিয়ে দেবো, অল্প করে দেবে। হ্যাঁ, সোয়া সস আছে তো এর ওপরে অল্প করে নুন দিয়ে দেবে, আর যদি তোমরা মিষ্টি দাও তো অল্প করে একটু মিষ্টি দিতেও পারো, তবে আমরা দিই না যেহেতু টমেটো সসটা একটু বেশি মিষ্টি থাকে, এতেই হয়ে যায়। তোমরা দেখো হ্যাঁ কেমন, এইরকম করে খেও। আর যে আমি মশলাটা তৈরি করেছিলাম সেই মশলাটা দেখো বন্ধুরা, এইবার আমি ওপর থেকে দেবো। তোমরা তো জানো যে কী মশলা, এই যে এই মশলাটা, হ্যাঁ, স্টার অ্যানিস, ছোটো এলাচ, ডালচিনি, লবঙ্গ, এই যে এই মশলাটা আমি এইবার ওপর থেকে অল্প করে দিয়ে দিলাম। হ্যাঁ, দিয়ে এইবার এটাকে এইরকম করে মাখিয়ে নিলে খেয়ে দেখো বন্ধুরা, ভীষণ সুন্দর খেতে হবে। আর মৌরিও থাকে এতে, ভীষণ সুন্দর খেতে হবে, খেয়ে দেখো। আর একটা জিনিস, আমি জানি না আমার ভিডিওটা কতটা হলো, আজকে তো তোমাদের সঙ্গে তন্দুরি রুটিটাও শেয়ার করার খুব ইচ্ছে ছিল, জানি না যদি সময় থাকে করবো, আর নাহলে পরবর্তী এপিসোডে তোমরা দেখে নেবে। হ্যাঁ, টাটা।